আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা জানাবো, আলোচনা করব স্বপ্নে লাল রঙের কাপড় দেখলে কি হয়। আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি। মুহাম্মাদি খাবনামা থেকে শত কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে লাল রঙের কাপড় দেখেন, এর অর্থ হচ্ছে আপনি সফল হবেন, কোনো কাজে বাজে সফল হতে পারবেন। তবে তার জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। আর চেষ্টা প্রচেষ্টা করে আপনি আপনার কাজে সফলতা লাভ করতে পারবেন। দর্শক, বাস্তবিক পক্ষে কেউ যদি কোনো কাজে পরিশ্রম করে চেষ্টা করে তাহলে সে সফলতা লাভ করবেই, আল্লাহ তাআলা কখনো নিরাশ করবেন না। যে যে কোনো কাজে যদি চেষ্টা করে, আল্লাহ তাআলা তার চেষ্টাটাকে কখনো ব্যর্থ করেন না। তো দর্শক, আপনি সফলতা লাভ করতে পারবেন, তবে চেষ্টা শ্রম করতে হবে, আর এইটাই ভালো, অলসতার মতো বসে থাকা ভালো নয়। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে লাল রঙের কাপড় দেখেন, এর আরো একটা অর্থ হচ্ছে যে অন্যায় ভাবে আপনি পরিচিত জনদের হাতে নিহত হতে পারেন, আপনি আপন জনদের কাছ থেকে জুলুমের শিকার হতে পারেন, কোনো সমস্যায় পড়তে পারেন, আপনি আঘাতের শিকার হতে পারেন, অন্যায় ভাবে আপনি এই নিহত হতে পারেন, এমনটা বোঝায়। দর্শক, এরকম স্বপ্ন দেখার পরে আপনার উচিত সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কেউ যেন আপনাকে ধোকা না দিতে পারে, বিপদে ফেলতে না পারে, সেই জন্য সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা অকল্যাণ থেকে হেফাজত করেন, দান সৎকা করার চেষ্টা করবেন, কারণ দান সৎকা করার দ্বারা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা যায়। দর্শক, স্বপ্নে লাল কাপড় দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে সত্য আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে আপনি প্রতিপক্ষের হাতে এই রক্ত ঝরাবেন, আপনি সত্য প্রতিষ্ঠার জন্য মেহনত করবেন এবং তার জন্য আপনার রক্ত ঝরতে পারে, এমনটা বোঝায়। দর্শক, এটা ভালো, এটা কল্যাণকর। যদি একটা ইনসাফ হক প্রতিষ্ঠা করার জন্য আমরা শরীরে ঘাম জোড়াতে হয়, রক্ত জোড়াতে হয়, তাহলে এটা বিশাল বড় সৌভাগ্যের বিষয়, দুনিয়াতে সৌভাগ্যের এবং আখরাতেও সৌভাগ্যের বিষয়। যদি আপনি একটা কিছু করতে পারেন মানুষের জন্য, বা আপনি ইসলামের জন্য হকের জন্য যদি একটা কিছু করতে পারেন, এক ফোঁটা রক্ত যদি আপনি ঝরাতে পারেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় গ্রহণযোগ্যতা নিয়ে আসে। তো সেই জন্য আপনি সৎ পথে থাকার চেষ্টা করবেন, সত্যের জন্য সংগ্রাম করার চেষ্টা করবেন, ইনসাফ করার চেষ্টা করবেন, সদাসর্বাপনি যে পোস্টে থাকুন না কেন বা যে দায়িত্বে থাকুন না কেন, হকের পথে চলার চেষ্টা করবেন। যদি কষ্ট হয়, এরপর যদি হককে ধরে রাখা যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিশাল পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে লাল রঙের কাপড় পরতে দেখেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনি সৎ পথে থাকবেন, অসৎ পথে যাবেন না, সৎ পথে থাকবেন। আর আপনার কষ্ট পুষতে পারে বা বিভিন্ন যত ঝামেলা আসুক, আপনি সৎ পথ থেকে বিচ্যুতি হবেন না, এমনটা বোঝায়, হকের উপর থাকার প্রতি ইঙ্গিত করে। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে লাল রঙের কাপড় দিয়ে নিজের চেহারা মুছতে দেখেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি কোনো কারণে লজ্জিত হতে পারেন, বা আপনি কোনো কষ্টে পড়তে পারেন, কোনো দুঃখের মধ্যে পড়তে পারেন। কারণ দর্শক, যদি কোনো চিন্তা পেরেশানি আসে, দুঃখ আসে, তাহলে চেহারা কিন্তু লাল বর্ণের হয়ে যায়। কোনো টেনশন যদি আসে, আপনি লাল কাপড় দিয়ে যদি মুছতে দেখেন, কোনো টেনশনে পড়তে পারেন বা কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। তো আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা উচিত যেন আপনি সমস্যা থেকে, বিপদ আপদ থেকে বাঁচতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে অন্য কোনো মানুষকে, আপনার আপনজন বা বন্ধু বান্ধবদের থেকে কাউকে লাল রঙের কাপড় পরতে দেখেন, লাল কাপড় পরে আছে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে ওই ব্যক্তি আপনার দ্বারা কোনো জুলুমের শিকার হতে পারে বা নির্যাতনের শিকার হতে পারে, আপনি তাকে কোনো কষ্ট দিতে পারেন বা আপনার কারণে তার রক্ত প্রবাহিত হতে পারে, এমনটা বোঝায়। এরকম স্বপ্ন দেখার পরে আপনার উচিত সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কেউ যেন আপনার দ্বারা কষ্ট না পায়, এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে রাখবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।